আজকের গাণিতিক সমস্যা বলিতে আমরা যেটা দেখবো সেটাতে বলা হয়েছে মান নির্ণয় করবার জন্য। খেয়াল করো এই রকম আকারে সরল করতে দিতে বলতে পারে, প্লাস হচ্ছে মান নির্ণয় করে দিতে বলতে পারে, ইভেন তোমাকে বলতে পারে যে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একটা ভ্যালু দেওয়া থাকবে যেটা ক্যালকুলেশন করে তোমার ওটা আসবে। এভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো যেভাবেই আসুক না কেন আমরা কীভাবে সমাধান করব সেটাই হচ্ছে কথা। এখানে মূলত তোমার এখানে রয়েছে কত স্কোয়ার আকার রয়েছে, খেয়াল করো চারটা টার্ম রয়েছে তাই না? তাহলে চারটা টার্মকে কি আমি কম আর কি সিম্পলিফাই করে দুইটা টার্মে নিয়ে আসতে পারি না? কীভাবে বলো তো? এখানে যেহেতু সাইন স্কোয়ার রয়েছে, সাইন স্কোয়ার থাকা মানে কি আমাদের খুব একটা চিরচেনা সূত্র আছে, সেটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা সমান হচ্ছে ওয়ান হয়। তো আমাদের টার্গেট থাকবে মূলত আমরা সেইভাবে সিম্পলিফাই করে মানটা নির্ণয় করব। এখন কীভাবে জিনিসটা সমাধান করতে পারি, খেয়াল করো এখানে কিন্তু পাই বাই ফোর আকারে দেওয়া আছে তাই না? তার মানে এই যে এখানে সব থেকে ছোটো যে একক সেটা হচ্ছে পাই বাই ফোর। সো এইটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, এটা এটার মতোই থাকবে। এবং এটার করেসপন্ডেন্ট আমরা একটা টার্ম নিব যেটাকে তোমার ক্যালকুলেশন করলে সেটা কজে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করবে। সো এটার ক্ষেত্রে আমি কী করব, সাইন স্কোয়ার পাই বাই ফোর এটার মতো থাকলো। এবার আসো এইটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি সেটা কীভাবে করা যায়। সাইন আমি লিখলাম, স্কোয়ার করো, এই ক্ষেত্রে চিহ্নের ব্যাপারটা তোমার মাথায় রাখার দরকার নেই, কেননা এখানে স্কোয়ার রয়েছে। সো তুমি প্লাস হোক আর মাইনাস হোক যাই হোক না কেন, আলটিমেটলি সেটার রেজাল্টটা স্কোয়ার করে প্লাসই চলে আসবে। সো এখন আমরা কী করবো, এটা স্কোয়ার থাকলো, ভিতরে আমি লিখতে পারি প্রথমে পাই বাই ফোর আমি লিখলাম, ঠিক আছে থাকলো। যেহেতু এটা আছে পাই বাই ফোর, তাহলে এটাকে আমার এমনভাবে সিম্পলিফাই করতে হবে যাতে কজে রূপান্তরিত হয়ে যায়। তাহলে কী করতে হবে একটু চিন্তা করো তো, বিজোড় টাইপের কিছু একটা করতে হবে, তার মানে পাই বাই টু এর বিজোড় গুণিতক এটার সাথে ক্যালকুলেশন করতে হবে। সো খেয়াল করো আমি যদি এখানে লিখি যে পাই বাই টু আমি লিখলাম, লিখার পর এখন দেখো তো যোগ বা বিয়োগ করলে এটা হয় কি না। আমি যদি যোগ করি পাই বাই টু প্লাস পাই বাই ফোর যদি করি, সেক্ষেত্রে আমার নিচে থাকে ফোর, উপরে থাকে টু পাই প্লাস পাই, তার মানে কি আমার থ্রি পাই বাই ফোর চলে আসছে তাই না? আচ্ছা, তার মানে এটা প্লাস হবে। সো এইটা টার্ম কিন্তু আমার অলরেডি শেষ, এবার হচ্ছে বাকি দুইটা টার্ম। এইটার ক্ষেত্রে খেয়াল করো এখানে রয়েছে কত, ফাইভ পাই বাই ফোর তাই না, আর এখানে সেভেন পাই বাই ফোর, এটা বেশি এটা কম। সো এখন আমার টার্গেট থাকবে যে এটাকে বড়টাকে এমনভাবে ক্যালকুলেশন করবো যাতে এই ছোটোটাতে সিম্পলিফাই হয়ে একটা জোর তৈরি করে। সো ফার্স্ট এটা থাকলো, তোমাদের এটা কিন্তু অনেকবার বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা এই যে জোড়াগুলো সেগুলো সলভ করতে পারবে, খুব তাড়াতাড়ি এটা মিলে যাবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। সো এটা আমার এরকম থাকলো, প্লাস সাইন স্কোয়ার আমি লিখলাম, পাই বাই ফোর আমার থাকলো। এখন দেখো তো এই পাই বাই ফোরের সাথে আমার কত যোগ বিয়োগ করলে এই জিনিসটা হয়, যেহেতু এটাকে আমি চেঞ্জ করি নাই এটাকে আমার চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে, যাতে করে কজ আসে তাই না? সো কজ আসবে কিভাবে, যখন তোমার পাই বাই টু এর বিজোড় গুণিতক হবে তাই না? সো পাই বাই টু আমার থাকলো, এখন পাই বাই টু এর বিজোড় গুণিতক মানে যদি ওয়ান নেই, ওয়ানের সাথে যোগ বিয়োগ করলে কি এটা মিলছে, মিলছে না। কিন্তু যদি আমি ইমিডিয়েট যেই বিজোড় গুণিতকটা থাকে যেমন থ্রি যদি গুণ করি, তাহলে দেখো তো আমার এইটা আসে কি না, এই পুরো যে টার্মটা অর্থাৎ সেভেন পাই বাই ফোর আসে কি না দেখি একটু করে। সেটা হচ্ছে যদি ফোর থাকলো, দুই দুগুণে চার অর্থাৎ উপরে তিন আছে, তিন দুগুণে ছয় পাই প্লাস পাই, অর্থাৎ কি আমার এই টার্মটা মিলে যাচ্ছে, অর্থাৎ এটা যোগ করলেই কিন্তু এই সেভেন পাই বাই ফোর চলে আসছে। সো আমি লিখতে পারি সাইন স্কোয়ার পাই বাই ফোর, যেহেতু আমার চিহ্ন নিয়ে কোনো প্যারা নাই, সো এখানে আমি লিখতে পারি যেহেতু এটা পাই বাই টু এর বিজোড় গুণিতক, সো এটা কী হয়ে যাবে, কজ হয়ে যাবে, অর্থাৎ কজ স্কোয়ার পাই বাই ফোর থাকছে, এটা একটা জোড়া হয়ে যাচ্ছে, প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোর থাকছে, প্লাস যেহেতু এটা বিজোড় গুণিতক অর্থাৎ কি কজ হয়ে যাচ্ছে, কজ স্কোয়ার এখানে আমার হবে হচ্ছে ফাইভ পাই বাই ফোর, যদি আমি লিখি এখানে হয়ে যাচ্ছে পাই বাই ফোর, ঠিক আছে এতটুকু আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখনও কিন্তু আমার জোড়া বাকি আছে তাই না, সেটা কীরকম হতে পারে, সেটা হতে পারে তুমি যদি এখানে যোগ বিয়োগ করো, এখানে থাকছে হচ্ছে চার চার, এখানে থাকবে হচ্ছে দুই অর্থাৎ সিক্স থাকবে, সিক্সের সাথে প্লাস পাই বাই ফোর এতটুকু হয়ে যাচ্ছে। সো এতটুকু কিন্তু আমার টার্ম হয়ে গিয়েছে তাই না, কিন্তু স্টিল কিন্তু আমার এটা বাকি আছে।
এতটুকু কি আমার ওয়ান হয়ে গিয়েছে, এটা আমার এতটুকু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা কত সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোর থাকছে প্লাস কজ স্কোয়ার পাই বাই ফোর হচ্ছে। সো এখন এই যে টার্মটা আমার থেকে যাচ্ছে এটাকে এমনভাবে সিম্পলিফাই করতে হবে যেন এটা সাইনই আসে এবং তার যে অ্যাঙ্গেল সেটা পাই বাই ফোর আসে। এখন সেটা কীভাবে করা সম্ভব লক্ষ্য করো, অবশ্যই কি তাহলে এটাকে জোর গুণিতক হতে হবে, কারণ বীজ গুণিতক হলে কি আবার কজ হয়ে যাবে, সো আলটিমেটলি আমার কোনো আমি সূত্র ফেলতে পারবো না এবং মানও পাবো না। সো এটাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ার পাই বাই ফোর আমার থাকলো। লক্ষ্য করো আমি যদি এখানে একটা পাই দিই, ঠিক আছে, পাই দিলে তার সাথে যদি যোগ করি ফোর পাই প্লাস পাই কত হয়ে যাচ্ছে ফাইভ পাই হয়ে যাচ্ছে, তাই না? এবং আমার চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না এবং সেটা কি হচ্ছে সেটা সাইনই থাকছে, সেটা রূপান্তরিত হয়ে কজ হয়ে যাচ্ছে না। সো এটার ক্ষেত্রে আমি লিখতে পারছি কজ স্কোয়ার পাই বাই ফোর। দেখো ওয়ান প্লাস এই যে অংশটা অর্থাৎ কত পাই প্লাস হচ্ছে পাই বাই ফোর, অর্থাৎ যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে এক্ষেত্রে চিহ্ন কি মাইনাস হওয়ার কথা, কিন্তু যদি স্কোয়ার রয়েছে তাই প্লাস হয়ে যাবে। এবং এই পাই যেটা রয়েছে এটা আসলে পাই বাই টু এর কত গুণিতক, জোর গুণিতক, অর্থাৎ টু গুণিতক, টু টু ক্যান্সেল হয়ে পাই হচ্ছে। তার মানে কি এটা আমার রূপান্তরের প্রয়োজন নেই, তার মানে এটা কী হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার পাই বাই ফোর হচ্ছে প্লাস কজ স্কোয়ার পাই বাই ফোর হচ্ছে। আলটিমেটলি এই দুটো আবার একটা জোড়া হয়ে কী হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান, আলটিমেটলি অ্যান্সার টু হয়ে যাচ্ছে। তো এইভাবে করে মূলত আমরা কোনগুলোকে ভেঙে ভেঙে একটা মান পেয়ে পুরো যেই সমীকরণটা থাকবে তার মান খুব সহজে নির্ণয় করতে পারবো।